ঠাকুরগাঁও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 3 জুন দুপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডক্টর মুস্তাফিজুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি জাকির মুস্তাফিজ মিলু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, শাহিন ফেরদুস, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান খান প্রমুখ। কর্মশালা জানানো হয়, আগামী 5 জুন থেকে 19 জুন পর্যন্ত কক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই সময় জেলায় 6 থেকে 11 মাস বয়সী 23,194 জন শিশুকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 1,90,836 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে জেলায় 5 উপজেলায় 53 ইউনিয়ন ও 3 পৌরসভায় 190টি ওয়ার্ড ও 1,387টি টিকা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। টিকাদান সফল করতে মাঠ পর্যায়ে 628 জন কর্মী ও 2,774 জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী ও 10 জন সুপারভাইজার নিযুক্ত করা হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা স্বাস্থ্য বিভাগ।